আমরা যে টপিকটা পড়ব সেই টপিকের নাম হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ 1901 সালে সর্বপ্রথম কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন 1901 সালে। তখন তার ব্লাড গ্রুপের নামকরণ করা হয় এ বি ও ব্লাড গ্রুপ। তারপরে 1965 সাল পর্যন্ত বিজ্ঞানীদের আক্লান্ত পরিশ্রমের ফলে আরও তেরোটি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়। আচ্ছা, তো এখন আমরা দেখি যে প্রধান যে চারটি ব্লাড গ্রুপ আছে সেই সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব, যে এ বি ও এবং এ বি। তো প্রত্যেকটা ব্লাড গ্রুপের কী থাকে? একটা অ্যান্টিবডি থাকে, আরেকটা কী থাকে? অ্যান্টিজেন থাকে। একটা অ্যান্টিবডি থাকে আরেকটা অ্যান্টিজেন থাকে। তো এটা থাকবে কি অ্যান্টিবডি? উল্টা। বি এরটা কী থাকবে? এ। ও এর কী থাকবে? ও এর কোনো অ্যান্টিবডি থাকবে না। আর এ বি এর কী থাকবে? এ আর বি দুইটাই থাকবে। আর হচ্ছে অ্যান্টিজেন কী কী হবে? এটা এ, বি এরটা বি, ও এরটা হচ্ছে এ আর বি দুইটাই থাকবে, আর এ বি এর কোনো অ্যান্টিজেনই থাকবে না। এই জন্য তো এক গ্রুপের অ্যান্টিবডি আরেক গ্রুপের অ্যান্টিবডিকে জমায় ফেলে, মানে এখানে এ ব্লাড গ্রুপের যে বি অ্যান্টিবডিটা আছে সেটা বি ব্লাড গ্রুপের এ অ্যান্টিবডিকে কী করবে? নষ্ট করে দিবে, ক্যান্সেল করে দিবে বা জমায় দিবে, এই জন্য জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এ আর বি ব্লাড গ্রুপ কখনো একে অপরের সাথে ব্লাড আদান প্রদান করতে পারবে না। কিন্তু কী হচ্ছে, এখানে ও কোনো অ্যান্টিবডি নাই, এই জন্য ও কাকে দিতে পারবে? এ কে দিতে পারবে, বি কে দিতে পারবে, এ বি কেও দিতে পারবে। এই জন্য ওকে কী বলা হচ্ছে? ইউনিভার্সাল ব্লাড ডোনার। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এ বি এর কী হচ্ছে? এ বি এর হচ্ছে এও আছে বিও আছে। এই জন্য সে যে কোনো কারো কাছ থেকেই নিতে পারবে, সে এ এর কাছ থেকেও নিতে পারবে, বি এর কাছ থেকেও নিতে পারবে, ও এর কাছ থেকেও নিতে পারবে। তার যেহেতু দুইটাই অ্যান্টিবডি আছে, তো জমায় ফেলার সম্ভাবনা এখানে নাই। এই জন্য হচ্ছে এ বিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ব্লাড রিসিভার। তাহলে ওটা কি? ওটা হচ্ছে ডোনার, সে সবাইকে দিতে পারবে। আর এ বিটা কি? ইউনিভার্সাল রিসিভার। তাহলে গেল এটা। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে টপিকটি পড়ব সেই টপিকটির নাম হচ্ছে RH ফ্যাক্টর, এবং এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ টপিক, RH ফ্যাক্টর। তো RH ফ্যাক্টর প্রথমে কী আবিষ্কার করেন? 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার নামক একজন বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী, তারা রেসাস বানরের রক্ত নিয়ে খরগোশের রক্তের মধ্যে প্রবেশ করাইছে। তারপরে কী হয়েছে? খরগোশের রক্তে দেখা গেছে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো সেই অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে তারা ধারণা করছে যে এক ধরনের অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিটার নাম কী দিচ্ছে? তারা আর এইচ ফ্যাক্টর। তো তারা এখান থেকে ধারণা করছে যে যেহেতু বানরের ঝিল্লিতে এই ধরনের রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টরটা পাওয়া যায়, মানুষের রোহিতার রক্তকণিকার ঝিল্লিতেও এই ধরনের একটা অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে, কার মতো? এই বানরের যে লোহিত রক্তকণিকার যে ঝিল্লিটা আছে সেরকম একটা অ্যান্টিজেন আছে। তো সেই অ্যান্টিজেনটার নাম কি দিছে? রেসাস বানর থেকে যেহেতু আসছে, তাহলে রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। তো গেল। তারপরে ফিশার কী বলছেন? ফিশার নামক একজন বিজ্ঞানী বলছেন যে এই আরএইচ ফ্যাক্টর হচ্ছে ছয়টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি। তো কী কী? সেখানে তিনটাভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ছোট হাতের সি, ডাবল বড় হাতের ডি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। তো তিনি এখানে বলেছেন যে এই বড় হাতেরগুলি হচ্ছে মেন্ডেলীয় প্রকট, অর্থাৎ বড় হাতের সিটা মেন্ডেলীয় প্রকট, বড় হাতের ডিটা মেন্ডেলীয় প্রকট, বড় হাতের ইটা হচ্ছে মেন্ডেলীয় প্রকট, আর বাকিগুলো হচ্ছে প্রচ্ছন্ন। আচ্ছা, তো তিনি বলেছেন একই সাথে যে তিনটা অ্যান্টিজেন এভাবে থাকা সম্ভব, সি ডি ই অথবা ছোট হাতের সি ডি ই অথবা বড় হাতের মিলিয়ে সি ডি ই এভাবে থাকা সম্ভব, কিন্তু কখনোই সি ডি ডি সি ই ই অথবা ডি ডি সি, এরকম ডাবল একটা কখনোই ডাবল থাকা সম্ভব না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। তো এটা চলে গেল। তো এটা চলে যাওয়ার পরে এখন আমরা পড়বো যে আরএইচ ফ্যাক্টরের যে জটিলতা, আরএইচ ফ্যাক্টরের সমস্যাটা কী হতে পারে একটা মানুষের শরীরে, সেটা সম্পর্কে আমরা জানবো। দুই ধরনের জটিলতা তৈরি হতে পারে। একটা হচ্ছে তার রক্ত গ্রহণের জটিলতা। মনে করি যে একজন মানুষ আছে তার আরএইচ পজিটিভ, আরেকজন মানুষ আছে তার আরএইচ নেগেটিভ। তো আরএইচ পজিটিভ আর হচ্ছে হলো প্রকট, আর আরএইচ নেগেটিভ হচ্ছে হলো তোমার প্রচ্ছন্ন, ঠিক আছে? তাহলে আরএইচ নেগেটিভ ব্যক্তি যদি আরএইচ পজিটিভ থেকে রক্ত নেয়, তাহলে তার শরীরে ক্রমশই একটা অ্যান্টিবডি তৈরি হবে যেটা হচ্ছে আরএইচ পজিটিভ এর বিরুদ্ধে যাবে। তার ক্রমশই একটা অ্যান্টিবডি তৈরি হবে যেটা আরএইচ পজিটিভের বিরুদ্ধে যাবে, কারণ সেটা তার শরীরে চায় না। তার শরীর হচ্ছে আরএইচ নেগেটিভ, সে কেন আরএইচ পজিটিভ থেকে নিবে? এই জন্য তার একটা অ্যান্টিবডি তৈরি হয়। কার বিরুদ্ধে? আরএইচ পজিটিভের বিরুদ্ধে, ঠিক আছে? তো আরএইচ পজিটিভের বিরুদ্ধে নেগেটিভটা তৈরি হয়, কিন্তু এটা তৈরি হয় খুব আস্তে আস্তে। প্রথমে সে যদি রক্ত নেয় তাহলে কিছু হবে না, কিন্তু এরপরে যদি সে আবারও তার কাছ থেকে রক্ত নেয় একজন আরএইচ পজিটিভের কাছ থেকে, তাহলে অ্যান্টিবডিটা ক্রমশ প্রকট হয়ে যায় এবং রক্তটাকে জমায় ফেলতে পারে এবং সেই ব্যক্তির মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল।
তারপরে সেম প্রবলেম হয় গর্ভধারণ অবস্থা একজন নারীর ক্ষেত্রে। তো একজন আমি মনে করি আরএইচ পজিটিভ একজন পুরুষ আছে, আরএইচ নেগেটিভ একজন মহিলা আছে। তো তাদের মধ্যে এখন আমি ক্রস করলাম, ক্রস করার ফলে তাদের একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, তাদের মধ্যে সংক্রমণের ফলে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। বাচ্চাটা কী হবে? বাচ্চাটা কিন্তু হবে আরএইচ পজিটিভ। বাচ্চাটা কী হবে? বাচ্চাটা কিন্তু হবে আরএইচ পজিটিভ, কারণ হচ্ছে আরএইচ পজিটিভ হচ্ছে প্রকট। তো এই যে মায়ের দেহ থেকে সে যে অমরার মাধ্যমে লোহিত রক্তকণিকা সংগ্রহ করবে, তো সেখানে একটা অ্যান্টিবডি আবার তৈরি হবে, কারণ এখানে একটা আরএইচ নেগেটিভ, এখানে একটা আরএইচ পজিটিভ। তো এই যে অমরার মাধ্যমে একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেটাই প্রথম বাচ্চাকে এফেক্ট করবে না, কারণ এটা খুব আস্তে আস্তে তৈরি হয় অ্যান্টিবডিটা। কিন্তু সেকেন্ডবার যখন তারা বাচ্চা নিতে যাবে, সেকেন্ডবার যখন তাদের বাচ্চা জন্মার সময় হবে, তখন কিন্তু ওই মহিলার দেহে অলরেডি একটা কী আছে, অলরেডি একটা অ্যান্টিবডি রয়ে গেছে। সেই অ্যান্টিবডিটা সেই বাচ্চাটাকে অ্যাটাক করবে, সেই বাচ্চাটার ভ্রূণটাকে অ্যাটাক করবে এবং বাচ্চাটা মারা পর্যন্ত যেতে পারে। এই অবস্থাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে।